আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তা হচ্ছে ডিম দিয়ে আলুর ভর্তার রেসিপি এটা খুবই সহজ একটা রেসিপি আর অনেক অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলা যায় তো চলুন এই রেসিপিটির পুরো প্রসেসিংটা শুরু করা যাক আলুর ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আমি এখানে টু টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিব পেঁয়াজের কুচি আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এতে দিয়ে দিব শুকনো মরিচ আমি এখানে দুইটা শুকনো মরিচ এভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি আর এই শুকনো মরিচটাকে ভেজে নিব আর এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি আমি এখানে দুই তিনটা কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি তবে আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটাও বাড়িয়ে দিবেন তো এখন এই সবগুলো ভালোভাবে একটু নেড়ে চলে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করে নেওয়া আলু আমি এখানে তিনটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তো এখন আমি এই আলুটা দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে একটু আলুটাকে ভেজে নিচ্ছি এ পর্যায়েতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমি এখানে ওয়ান ডে স্পুন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে তো এখন আলুর সাথে ধনেপাতাটা ভালোভাবে করে নিচ্ছি আর এখন এতে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি এভাবে আরও আমি দুই তিন মিনিটের মতো এটাকে রান্না করে নিব তারপর কিন্তু হয়েই গিয়েছে তো আমি আপনাদেরকে একবারে পরিবেশন করে দেখাচ্ছি আর পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখিনি তৈরি হয়ে গেল ডিম দিয়ে আলুর ভর্তার রেসিপি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট আশা করছি আপনাদের কাছে এই রেসিপির ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ